हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रूप कथाज वर्ल्ड। आज के আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি সেলফ ইয়ার টুইস্ট করো উইথ 6 ডিফারেন্ট ইয়ারিং। তো চলো এই ভিডিওটাই আজকে ভাবলাম যে করি। তো তোমাদের রিকোয়েস্টে ভিডিওগুলো করছি কারণ তোমরা যেগুলো চাইছো সেগুলো আমার করা দরকার। তো আমি মনে করি তোমরা আমার কাছে অনেকটা, তো সেই জন্য তোমরা যেগুলো যেগুলো বলছো আমি সেগুলো করার চেষ্টা করছি। তো সবাই প্লিজ ওয়েট করো, আমি একবারে কিছু করতে পারবো না। যারা যারা বলছো আমি তাদের সবারটা করব, আর একটু দেরি হয়ে যাচ্ছে করতে আমি জানি, কারণ প্রত্যেক দিন একটা করে ছাড়তে ছাড়তে আমার একটু দেরি হয়ে যায়। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা যদি ইন্টারেস্টেড হও তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো এসে গেছি আমি আমার ইয়াররিংস নিয়ে, অনেকগুলো ইয়াররিংস আছে। তো মোট 6টা আমি টেস্ট করব, মানে করব আর ইয়ার টুইস্ট করতে হবে। তো চলো দেখি আমার কানগুলোর সাইজ, তোমরা চুলের আড়ালে দেখতে পাচ্ছ না, বাট আমার কানগুলো মানে একটু বেশি ছোট, জানি না তোমরা বুঝতে পারছো কিনা দেখো। আর আমার কানের পাতাও একদমই ছোট্ট ছোট্ট, তো কানগুলো বহুতই ছোট, তো ওই জন্য ভারী বেশি হেভি কানের আমি কোনোদিনই পরি না। আর কানের আমি পরিই না একদম, আমাকে ভিডিও বানাতে বসলে খুব কম দেখবে কানের পরতে, আমি কানের পরি না একদম। তো খুব মাঝে মধ্যে যেগুলোতে একদম কানের না পরলে একদমই ভালো লাগে না, তো সেইগুলোর জন্য কানের পরতে হয়। তো কানের আমি পরি বলতে খুব মিডিয়াম সাইজের পরি, আমি কানের খুব হালকা সাইজের কিনে আনি। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করে দিচ্ছি আমার ফার্স্ট কানের নিয়ে। ফার্স্ট কানেরটা নিবেছে নি, দাঁড়াও কি পড়া যায় দেখি। তো আমার ফার্স্ট কানের হচ্ছে এই দুটো, এটা ওয়েটে খুবই হালকা এই কানে। তো চলো এই দুটো পরি। আর এইদিকে কানের ফুটোটা আমার একটুখানি গন্ডগোল আছে, মানে একটু টেরা আছে, তো ঢোকাতে আমার খুব লাগে এটা। ফার্স্ট আগে এইদিকেরটা পরি। ফার্স্টেই বলেছিলাম যে এই কানেরটা আমার একটু গন্ডগোল আছে, সেই জন্যই আমার এত দেরি হচ্ছে এই কানেরটা পরতে। তো আমার কানের পড়া শেষ, আমার কানেরটা ভালো লাগে, বাট এবার কান আমার কান এমনি ব্যথা করছে, তার মধ্যে এদিকে একটা ব্যথা। তো কান টুইস্ট, তোমাদের জন্য এত এত ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করি আর তোমরা আমাকে পানিশমেন্ট দিচ্ছ রীতিমতো। তো যাই হোক, আমার ফার্স্ট কানের হয়ে গেছে, কিন্তু আমার কানটা খুব জ্বালা করছে। চলো আমি আসছি নেক্সট কানের নিয়ে। তো আমার নেক্সট কানের দুটো হচ্ছে এই দুটো ছোটি ছোটি কানে, কিন্তু এগুলোর একটু ওয়েট আছে, বেশ ভালো লাগে। তো আমার নেক্সট কানের পড়া হয়ে গেছে, আর আমার এই ছোট ছোট কান দুটো ব্যথা করছে। তো কান অলরেডি লাল হয়ে গেছে, দুটো কানই লাল হয়ে গেছে, আর বুঝতে পারছো কিনা গে আমি, বাট এইদিকে কানটা বেশি লাল হয়ে গেছে। চলো আসছি নেক্সট কান। আজকে আমার কানের হালত খারাপ হয়ে যাবে, কান আজকে আমার থাকবে না, কানটা খুলে বাড়িতে রেখে দেবো,
এ আমার খুলবার রেখে দেবো পাশে একদম। তো চলো নেক্সট গানে দিচ্ছি। তো নেক্সট গানে একটা পাচ্ছি, তো আমার নেক্সট গানে দুটো হচ্ছে ছোট ছোট, এগুলোরও ওয়েট আছে ভালো। তো আমার কান কোনো ওয়েটই নিতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। এত ছোট কান কেন দিয়েছে ভগবান? তো আমার থার্ড কানের এটা তো পড়া হয়ে গেছে। আর তো চলো কান টুইস্ট, ইয়ার টুইস্ট। তো আমার নেক্সট কানের হচ্ছে এই ছোট ছোট দুটো কানের, এই দুটো খুব হালকা, আমার ভালো লাগে একটু পড়তে। তো আর শর্টকাটে টুক করে ঢুকেও যায়, বেশ ভালো লাগে পড়তে। না তো মানে হেভি নয় কানেরটা, তো আমার কানে কষ্ট হয় না। তোমাদের জন্য এত কষ্ট আমি করছি আজকে, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো এটা হচ্ছে আমার ফোর্থ কানের। আর চলো ইয়ার টুইস্ট। ও কান ফান পুরো গরম হয়ে গেছে। কান তো লাল হয়ে গেল, বিশেষ করে এই কানটা অসহ্য। আজকে কানটা মরে গেল, তোমাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে আজকে আমার কানটা চলিয়ে গেল পুরো। এখনো দুটো কানের বাকি। তো আমার নেক্সট কানের অর্থাৎ ফিফথ নাম্বার যে কানের সেটা হচ্ছে এই দুটো। আর এই দুটো আমার ভীষণ প্রিয়, দেখতে ভীষণ সুন্দর, বাট ওয়েট আছে এগুলোর ভালো। আমি কানে এগুলোকে পরে বেশি দূর বাইরে গমন করতে পারি না, মানে ভ্রমণ করতে পারি না, এগুলো পরে আমি এই জন্য বেশি বেরোই না, বেরোই নি আপাতত, এখনো অব্দি কোনোদিনও বেরোই নি এটা পরে। ভালো লাগে আমার। মনে হচ্ছে কানে কিছু একটা চাপিয়ে দিয়েছে, এবার আমার কান দুটো খসেও পড়তে পারে, কোনো ব্যাপার না। কান খসে পড়লেই ব্লাপার্স হয়ে যাবে। তো চলো দেখছে পাচ্ছ, আশা করি শেষে আমাকে ভিডিওতে কান ফান ধরে মোলা দিতে হচ্ছে। তো চলো আমরা নেক্সট কানে, লাস্ট কানে যাচ্ছি। তো আমি লাস্ট যে কানেরটা, তো আমি লাস্ট যে কানেরটা বেঁচেছি সেটা হচ্ছে একদম ইচ্ছে টু স্যার, আমার ভীষণ ফেভারেট। চলো এটা পরে, আমার ভীষণ ভালো লাগে। তো আমার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর আমি চ্যালেঞ্জটা জিতেও গেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর অবশ্যই তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে তারপরেই ভিডিওটা থেকে বেরোবে। আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করতে কি হাতে ব্যথা করে? ভিডিও চালাতে তো ব্যথা করে না, ভিডিও তো দেখো, সাবস্ক্রাইব করতে কি সমস্যা? যাই হোক,
তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের কি কি ভিডিও লাগবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করব। তো চলো আজকের ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।